It starts with one thing. I don't know why. চেস্টার বেনিংটনের কথা মনে আছে নিশ্চয়ই? বিশ্বব্যাপী নতুন ও পুরাতন সকল প্রজন্মের কাছে যা একটি আবেগের নাম। সাফল্যে গাঁথা সেই পথ চলা আকস্মিক থেমে যায় 2017 সালে লিঙ্কিন পার্ক ব্যান্ডের প্রাণ ভুমরা ভোকাল চেস্টার বেনিংটনের মৃত্যুতে। তিনি এই ব্যান্ডে শুধু ভোকালিস্ট ছিলেন না, ছিলেন ব্যান্ডটির প্রাণ ভুমরা। স্থবিরতা কেটে দীর্ঘ 7 বছর পর চালু হতে যাচ্ছে লিঙ্কিন পার্ক ব্যান্ডটি। তবে এবারে নতুন করে দেখা মিলছে একজন নারী ভোকালিস্টের, একবিংশ শতকের সফলতম ব্যান্ড লিঙ্কিন পার্ক। 2000 সালে প্রথম স্টুডিও অ্যালবাম হাইব্রিড থিওরি দিয়েই অসামান্য জনপ্রিয়তা পায় এটি। লাইভ কনসার্ট থেকে রেকর্ডকৃত গান কিংবা গ্র্যামি, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের মতো পুরস্কার সবখানে দাপট দেখিয়েছে ব্যান্ডটি। স্থবিরতা কাটিয়ে অবশেষে ফিরল অল্টারনেটিভ রক ও মেটাল প্রিয় শ্রোতাদের পছন্দের ব্যান্ড। নতুন ভোকাল হিসেবে দলটিতে যোগ দিয়েছেন এমিলি আর্মস্ট্রং। এই নারী ভোকাল এর আগে ডেট সারা ব্যান্ডে ছিলেন। এছাড়া ড্রামার হিসেবে যোগ দেবেন কলিন ব্রিটেন। 15 নভেম্বর পুরো দল নিয়ে মঞ্চে উঠবে ব্যান্ডটি। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, হ্যামবার্গ, লন্ডন, সিওল ও বোগোতায় 6টি কনসার্ট করবেন প্রয়াত চেস্টারের সতীর্থরা। তবে তার আগেই নতুন ভোকালে একটি গান প্রকাশ করেছে লিঙ্কিন পার্ক, দি এমপটিনেস ম্যাশিন শিরোনামের গানটি অন্তর্জালে সাড়াও পাচ্ছে বেশ। এটি তাদের নতুন অ্যালবাম ফ্রম জিরোর প্রথম গান। বর্তমানে ব্যান্ডটির লাইন আপ মাইক শিনোদা, ব্র্যাড ডেলসন, জো হ্যান, ডেভ ফ্যারেল, ইমিলি আর্মস্ট্রং ও কলিন ব্রিটেন। সাজিদ আজমাই, চ্যানেল আই।